বিচারক এবং বিচার ব্যবস্থার নাম করে বিচারকের আসনে বসে সমস্ত রকম সীমানা অতিক্রম করে গিয়ে তিনি রাজনৈতিক দলের ক্যাডারে পরিণত হয়েছেন জাস্টিস গাঙ্গুলি। ওনার সমালোচনা করলে কি করবেন? আমার বিরুদ্ধে মানা নেই মামলা, এই আদালত অবমাননা করবেন, দাঁড়িয়ে ফেস করব, কি দেবেন? জেল দেবেন তো, পাঠান জেলে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ইডিকে এবং সিবিআইকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিতেই কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠলেন। তেলে বেগুনে জ্বলে উঠে এদিন কুণাল ঘোষ এদিন এমন ভাষায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করলেন যে ভাষা এর আগে কেউ এভাবে কোনো বিচারপতিকে আক্রমণ করতে গিয়ে ব্যবহার করেছেন কিনা সে নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়ে গেছে। কথা হচ্ছে যে কুণাল ঘোষের এমন জ্বালা হওয়াই স্বাভাবিক, কেননা যেভাবে এদিন কলকাতা হাইকোর্ট এই কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে দিয়েছে, তাতে কিন্তু যেটা দাঁড়াচ্ছে যে এতদিন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা পাচার মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছিলেন, এখন এদিনের যে কলকাতা হাইকোর্টের আদেশ, সেই আদেশের জেরে এবার নিয়োগ দুর্নীতিতেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে গেল। কেননা কুন্তল ঘোষ কিন্তু যেটা দাবি করছেন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়োগ দুর্নীতিতে জড়ানোর জন্য নাকি সিবিআই এবং ইডির তদন্তকারী আধিকারিকরা তাকে লাগাতার চাপ দিচ্ছে, এবং এই অভিযোগ করেই কুন্তল ঘোষ চুপ থাকেননি। তিনি জেলের ভেতরে বসেই একেবারে রীতিমতো থানায় এবং নিম্ন আদালতে তার অভিযোগপত্র একেবারে জেলারকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, জমা দিয়েছেন, এবং সেই অভিযোগপত্রে ইডির বিরুদ্ধে ঠিক কী লেখা রয়েছে সেটা জানতে ইডি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতেই এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি স্পষ্ট ভাষায় যেটা জানিয়ে দিয়েছেন যে না, এইভাবে কিন্তু খেলা খেললে হবে না, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যেহেতু এর মধ্যে জড়িয়ে যাচ্ছে, সুতরাং ইডি কিংবা সিবিআই চাইলে এই যে কুন্তল ঘোষের চিঠি মামলা, সেই মামলায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে, এবং খুব শিগগিরই জিজ্ঞাসাবাদ করতে হবে, এমনটাও কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ইডি এবং সিবিআইকে আদেশ দিয়েছেন। কিন্তু এদিন কুণাল ঘোষ সেই আদেশ নিয়ে বেশি কথা বলেননি। এদিন কুণাল ঘোষ তার বক্তব্যে বেশি করে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে টার্গেট করেছেন, এই কারণে যে যেভাবে সিবিআইয়ের এই তদন্তে তিনি বারবার হতাশা ব্যক্ত করছেন, যেভাবে এই নিয়োগ দুর্নীতিতে সিবিআই কিংবা ইডির আইনজীবীরা নিম্ন আদালতে কিংবা বিশেষ আদালতে খুব একটা গ্রহণযোগ্য তর্ক দিতে পারছে না, সওয়াল দিতে পারছে না, সেটা নিয়ে যেহেতু তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি এমন হুঁশিয়ারিও দিয়েছেন যে আইনজীবী পরিবর্তন করতে হবে সিবিআই কিংবা ইডিকে, যাতে এই মামলাটা আরও তাড়াতাড়ি শেষ করা যায়, ঠিক সময়ে যাতে মামলার তদন্ত শেষ করা যায়। আর এখানেই কিন্তু কুণাল ঘোষ তার আপত্তির কথা জানাচ্ছেন যে কিভাবে একজন বিচারপতি এই কথা বলতে পারেন যে সিবিআই এবং ইডি কোন আইনজীবীকে কিভাবে ব্যবহার করবে, কিভাবে তদন্ত করবে, কার বিরুদ্ধে তদন্ত করবে, কিভাবে তদন্ত হবে, তার একটা দিশানির্দেশ কি করে কলকাতা হাইকোর্টের বিচারপতি দিতে পারেন, এটা নিয়েই কিন্তু ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে কুণাল ঘোষকে। এবং কুণাল ঘোষ ঠিক কি বলেছেন বন্ধুরা ছোট্ট করে দেখুন। কিভাবে সিবিআই আর ইডির পিপিটা তিনি ঠিক করে দেবেন? তিনি কখনো সিবিআই দেবেন? তিনি কখনো সিবিআইকে ডেকে বলবেন আপনাদের তদন্ত ঠিক হচ্ছে না, অফিসার বদল করুন? এটা হচ্ছেটা কি? এটা বিচার ব্যবস্থার নামে কি এটা কি তুঘলকি রাজত্ব চলছে নাকি? অভিষেক ব্যানার্জিকে টার্গেট করে নিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে নিয়েছেন, এবং আপনার চেয়ারের মিস ইউজ করে আপনি বাংলায় বিজেপি, সিপিএম আর কংগ্রেস এদের হাত শক্তিশালী করছেন। আবল তাবল কথাগুলো বলে যাবেন চেয়ারে বসে, কারণ আপনার চেয়ারটা আছে, উনি একা কি ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে বসে আছেন? আপনি একটা সুযোগ পেয়ে গেলেন, এটা এই এই করতে হবে, ওই করতে হবে, আপনি আপনি তদন্তের দায়িত্বে,
আপনি তো তদন্তকে সমানে প্রভাবিত করছেন, পক্ষপাত দুষ্ট করে প্রভাবিত করছেন। আপনার যদি ক্ষমতা হয়, এত ক্ষমতা হয়, তাহলে বাম জমানা থেকে নিয়োগগুলো তদন্ত একই সঙ্গে ইনক্লুড করে দেখান। বন্ধুরা, আপনারা দেখলেন যে কুণাল ঘোষ কিন্তু রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম ধরেই রীতিমতো যেটা বলেছেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নাকি পার্টি ক্যাডার হয়ে গেছেন। এখানেই থেমে না থেকে কুণাল ঘোষ এটাও বলেছেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অতি সক্রিয়তা দেখিয়ে আসলে বিচার ব্যবস্থাকে বদনাম করার চেষ্টা করছেন। এই কথাও কিন্তু কুণাল ঘোষ বললেন, এবং পাশাপাশি তিনি এটাও বললেন যে যদি আদালত অবমাননার দায়ে তাকে জেল যেতেই হয়, যাবেন, তাতে কী আছে, তিনি কিন্তু কিছুতেই ভয় পাচ্ছেন না। যেহেতু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে নিয়েছে, ফলে তিনি এই সব কথা বলবেনই। এখন কথা হচ্ছে যে কুণাল ঘোষের তো জেল যাওয়ার ভয় অনেক আগেই কেটে গেছে। বন্ধুরা, আপনারা জানেন যে কুণাল ঘোষ এর আগে সারদা মামলাতেই জেলে গিয়েছেন এবং আড়াই থেকে তিন বছর তিনি জেলে কাটিয়ে এসেছেন। সুতরাং জেল যে কি জিনিস সেটা কুণাল ঘোষ ভালো মতোই জানেন, এবং জেল যাওয়ার যে ভয় তার আর নেই সেটা কিন্তু এদিন তিনি একেবারে স্পষ্ট ভাষাতেই বললেন। কিন্তু কথা যেটা হচ্ছে যে কুণাল ঘোষ যেভাবে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললেন, সেখানে কিন্তু প্রশ্ন উঠছে, অনেকেই কিন্তু প্রশ্ন তুলছেন। কথা হচ্ছে যে কুণাল ঘোষ কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায় কিংবা আদেশ নির্দেশ, সেটা অপছন্দ হতেই পারে, তার সমালোচনা হয়তো তিনি করতেই পারেন, কিন্তু এইভাবে একজন বিচারপতিকে একেবারে পার্টির ক্যাডার বলে ফেলা, একেবারে নাম উল্লেখ করে এ কথা বলে ফেলা যে বিচার ব্যবস্থাকে তিনি বদনাম করার চেষ্টা করছেন, সেটা কতদূর যুক্তিসঙ্গত। দ্বিতীয় যেটা কথা হচ্ছে যে কুণাল ঘোষ কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি বিচারপতি গাঙ্গুলিকে নিয়ে কিংবা বিচারপতি গাঙ্গুলির কোনো আদেশ বা নির্দেশ নিয়ে কোনো অসুবিধা থেকে থাকে, কোনো আপত্তি থেকে থাকে, তাহলে তারা সেটা আদালতে গিয়ে পাল্টা মামলা করে জানাতে পারেন, তারা এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারেন। কিন্তু সেটা না করে কুণাল ঘোষ এদিন একেবারে মিডিয়াকে ডেকে সাংবাদিক বৈঠক করে একেবারে মনের সুখে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সমালোচনাটা করলেন। খেয়াল করবেন, কুণাল ঘোষ কিন্তু নিজে আইন বিশেষজ্ঞ নন, তিনি কিন্তু অ্যাডভোকেট নন, কিংবা তিনি কিন্তু আইন নিয়ে পড়াশোনা করেননি। তিনি কতটা পড়াশোনা করেছেন সে নিয়েও মিডিয়াতে নানা বিতর্ক রয়েছে, নানা লোকে নানা কথা বলেন, কিন্তু এরপরেও যেভাবে একেবারে একজন কলকাতা হাইকোর্টের বিচারপতির এখতিয়ার নিয়ে কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন প্রশ্ন তুললেন এবং ব্যক্তিগত আক্রমণ করলেন, আইন বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, বন্ধুরা, এতে কুণাল ঘোষের ভবিষ্যতে বড় রকমের বিপদ হতে পারে। একই সঙ্গে আইন বিশেষজ্ঞরা একথাও বলছেন যে যেহেতু এই নিয়োগ দুর্নীতির তদন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির একবারে নজরদারিতে হচ্ছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে নজরদারিতে হচ্ছে, ফলে সত্যি সত্যি তদন্ত সঠিক পথে এগোচ্ছে কিনা, সিবিআই কিংবা ইডি তদন্তে কোনো ধরনের দেরি করছে কিনা, সিবিআই কিংবা ইডির আইনজীবীরা ঠিকঠাক মতো যুক্তি কিংবা তর্ক কিংবা সওয়াল করতে পারছেন কিনা, সেক্ষেত্রে আদালত তো তার মন্তব্য প্রকাশ করতেই পারে। আদালত সেই মন্তব্যটাই কিন্তু এদিন সিবিআই কিংবা ইডির যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানিয়েছে, কিংবা এর আগে বারবার সেই কথাটা কিন্তু সিবিআই কিংবা ইডিকে ক্ষোভ প্রকাশের মাধ্যমে বলার চেষ্টা করেছে, আর সেটা নিয়েই কিন্তু এদিন কুণাল ঘোষ কিন্তু সরাসরি যেটা অভিযোগ করছেন, দাবি করছেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই যে নিয়োগ দুর্নীতির তদন্ত, সেই তদন্তকে কিন্তু তিনি প্রভাবিত করার চেষ্টা করছেন। কুণাল ঘোষের এদিনের যে তেলে বেগুনে জ্বলে ওঠা, তাতে আর কিছু হোক বা না হোক, রাজনৈতিক বিশ্লেষকদের মতে এতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তিনি কতটা কাছের সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, এবং রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে এটাও বলছেন যে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এদিন এই যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলের আদেশ, কুণাল ঘোষের চিঠি মামলায় সিবিআই কিংবা ইডির জিজ্ঞাসাবাদ, সেটা নিয়ে মুখে হয়তো কিছু বলতে পারছেন না, কারণ তিনি বুঝতে পারছেন যে তিনি এই নিয়ে কোনো মন্তব্য করলেই বড় রকমের ফেঁসে যেতে পারেন। সেক্ষেত্রে কুণাল ঘোষকে তিনি হয়তো এগিয়ে দিয়েছেন, কুণাল ঘোষকে দিয়েই হয়তো তিনি তার মনের কথা, মনের ক্ষোভ প্রকাশ করতে চেয়েছেন, সেটাও কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।